আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর তোমাদের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এক এবং দুই এর প্রমাণটা আলোচনা করব, প্রমাণটা করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী অষ্টম বিষয় গণিত, শিক্ষক আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, তোমাদের ক্লাস নাম্বার ইউটিউব ক্লাস 49। আমার FB আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবা। আজ 21 তারিখ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উপপাদ্য প্রমাণ করার জন্য অবশ্যই কিছু শর্ত ক্লাস 6 বা সেভেনে তোমরা জেনে এসছো উপপাদ্য প্রমাণগুলো, সেগুলো দিয়ে এই প্রমাণগুলো সহজে করা যাবে। আমি উপপাদ্য এক প্রমাণটা আমি একটু পড়ছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। বলছে, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ। একটা চতুর্ভুজ, চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হচ্ছে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রই হচ্ছে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কাকে বলে? 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলা হয়। তো আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম, এভাবে একটা চতুর্ভুজ নিলাম আর কি। তো এখানে আমি চতুর্ভুজটার একটা নাম দিলাম, এটা হচ্ছে A, এটা B, এটা সি, এটা হচ্ছে ডি। এখন বলছে এই চতুর্ভুজের 4টা কোণ, মানে এখানে এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ, এই 4টা কোণের সমষ্টি মানে যোগফল, যোগফল অর্থাৎ এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ, এই 4টা কোণের যোগফল হবে কত ডিগ্রি? 4 সমকোণ। 4 সমকোণ সমান হচ্ছে 360 ডিগ্রি, এটা 360 ডিগ্রি বা 4 সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজেই প্রমাণ করা যায়। এটা প্রমাণ করার জন্য যে কোনো একটা কর্ণকে আমরা, যে কোনো একটা কর্ণ আমরা যোগ করব, যে কোনো একটা কর্ণ আমরা কি করব, যোগ করব। যোগ করলে এখানে 2টা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই 2টা ত্রিভুজ আমরা, এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি যদি যোগ করি, তাহলে 360 ডিগ্রি অর্থাৎ 4 সমকোণ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এটা খুব সুন্দরভাবে প্রমাণ করা আছে, তারপরে আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রমাণ, আচ্ছা আমরা এখানে বিশেষ নির্বাচন লিখব, বিশেষ নির্বচন। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে 4 সমকোণ। আমরা এটা এভাবে লিখতে পারতাম, 4 কথায় দিয়ে যেভাবে লিখি। তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন দরকার। অঙ্কনটা হচ্ছে এ কমা সি যোগ করি, তাহলে এ সি কর্ণটি চতুর্ভুজটিকে, ভুজটিকে এ বি সি ত্রিভুজ ও এ ডি সি ত্রিভুজ এ বিভক্ত করে।
এটা হচ্ছে আমাদের অঙ্কন হয়ে গেল। এখন প্রমাণটা খুব সহজে আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা প্রথমে এ বি সি ত্রিভুজটা কল্পনা করব, এ অংশটা, ভিতরের এ অংশটা আমরা কল্পনা করব। তাহলে এ বি সি ত্রিভুজ এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি লিখি বি এ সি কোণ যোগ এ সি বি কোণ যোগ এ বি কোণটা যদি আমরা লিখি তাহলে হবে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সম কোণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, এটা যদি আমরা এক নম্বর একটা সমীকরণ দিই, আবার আমরা যদি আরেকটা ত্রিভুজ কল্পনা করি, এ ডি সি ত্রিভুজটা কল্পনা করি, তাহলে এ ডি সি ত্রিভুজ এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে এ কোণ যোগ এ কোণ যোগ এ কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডি এ এ সি কোণ যোগ হচ্ছে এ সি ডি কোণ সমান যোগ হচ্ছে ডি কোণ সমান হচ্ছে দুই সম কোণ। এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিচ্ছি। এখন আমরা এই দুটা সমীকরণকে যোগ করব, তাহলে লিখব এক ও দুই যোগ করে করে পাই। তাহলে যোগ করলে আমরা বামপক্ষ বামপক্ষ যোগ করব, ডান পক্ষ যোগ করব। তাহলে বামপক্ষ আমরা যোগ করলে আমরা যেটা পাচ্ছি বি এ সি কোণ যোগ এ সি বি কোণ যোগ বি কোণ যোগ আমরা এখানে পাচ্ছি হচ্ছে ডি এ সি কোণ যোগ হচ্ছে এ সি ডি কোণ যোগ হচ্ছে ডি কোণ সমান এখানে দুই আর দুই, অর্থাৎ দুই যোগ দুই লিখে আমরা সেখানে সমকোণ লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই কোণটা আর এই কোণটা যোগ করলে আমরা এই পুরো কোণটা পেয়ে যাব। তাহলে ডি এ সি কোণ ডি এ সি কোণ এই কোণটা আর হচ্ছে বি এ সি কোণ বি এ সি কোণ যদি এই কোণটা আর এই কোণটাকে পাশাপাশি লিখি, আমরা একটু লিখি সমাধান করি, বি এ সি কোণ যোগ ডি এ সি কোণ, তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এই কোণটা পরিবর্তে আমরা এই কোণটা লিখতে পারবো। অনুরূপভাবে আমরা যদি এই কোণটা আর এই কোণটা যোগ করি তাহলে আমরা পুরো কোণটা পেয়ে যাব, অর্থাৎ এ সি বি কোণ আর এ সি ডি কোণ আমরা যোগ করব। তাহলে এখানে এ সি বি কোণ যোগ হচ্ছে এ সি ডি কোণ, তাহলে এই কোণটা আমরা ঘিরতে পারি, এটুকুর পরিবর্তে আমরা লিখব। আর এখানে বি কোণ যোগ ডি কোণ তো আছে, আর দুই আর দুই যোগ করলে হচ্ছে চার সম কোণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এ কোণ, অর্থাৎ এটা আর এটা যদি যোগ করি তাহলে পুরো কোণটা আমাদের এ কোণটা চলে আসবে, যোগ এখানে সি কোণ, অর্থাৎ এই দুটা কোণের পরিবর্তে আমরা এখানে পুরো কোণটা সি কোণটা লিখতে পারবো, যোগ এখানে যেটা আছে সেটা বসবে, বি কোণ যোগ হচ্ছে ডি কোণ সমান হচ্ছে চার সম কোণ। অর্থাৎ আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমরা বলতে পারবো এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান হচ্ছে চার, এটা আমরা বানান করে লিখতে পারি চার সম কোণ। এই হচ্ছে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ একটা প্রমাণ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এভাবে ভেঙে ভেঙে করবো তাহলে খুব সহজেই বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, বাসাতে অবশ্যই এই উপাদানগুলো প্রমাণ করার চেষ্টা করবো, খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের আর একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, উপপাদ্য নাম্বার হচ্ছে দুই। আমি এটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে একটা প্রশ্ন বলছে, সামন্তরিকের বিপরীত বাহু আর কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা সামন্তরিক একটা ত্রিভুজের একটা
পার্ট সামন্তরিক সম্পর্কে আমরা জানব। সামন্তরিক কাকে বলে? সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণে কি হবে না, সমকোণ হবে না। যদি হয় তাহলে সেটাকে সামান্তরিক আমরা বলতে পারবো। তার প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা সামান্তরিক আঁকছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই একটা সামান্তরিক নিলাম, এই বাহু এই বাহুটার সমান, আনুমানিকভাবে এটা একটু সমান নিয়েছি। এটা আমরা একটা নাম দিলাম এ বি সি ডি, এ বি সি ডি একটা সামান্তরিক নিয়েছি। এই সামান্তরিকের বিপরীত বাহু অর্থাৎ এই বাহু সমান হচ্ছে এই বাহু প্রমাণ করতে হবে, এই বাহু সমান হচ্ছে এই বাহু প্রমাণ করতে হবে, অর্থাৎ এ বি সমান সি ডি প্রমাণ করতে হবে, আর এডি সমান বি সি প্রমাণ করতে হবে, এবং কোণগুলো হচ্ছে পরস্পর সমান। কোণ বলতে এখানে বিপরীত কোণ বোঝাচ্ছে, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, অর্থাৎ বি কোণ সমান ডি কোণ প্রমাণ করতে হবে, আর এ কোণ সমান সি কোণ প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব সহজেই প্রমাণ করা যায়। এটা প্রমাণ করার জন্য আগের মতন উপপাদ্য একের মতন যে কোনো একটা কর্ণকে আমরা যোগ করবো আর কি। এই কর্ণ যোগ করতে পারি, পাশে এটাও আমরা যোগ করতে পারি, দুইভাবেই প্রমাণটা করা যায়। তো আমরা এই এসি কর্ণ দিয়ে খুব সহজেই প্রমাণটা আমরা দেখাবো। তো দেখো, যদি এই বাহু আর এই বাহুটাকে, এই এসি কর্ণটা, এই যে মাথাতে এই বাহু এ বিন্দুতে আর সি ডি বাহুর এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি হচ্ছে ছেদক। অনুরূপভাবে আমরা যখন বিসি এবং এডি নেব, সেক্ষেত্রেও এই এসি বাহুটা এই বাহু এবং এই বাহুকে এখানে আর এখানে ছেদ করেছে। তাহলে এখানে একান্তর কোণগুলো উৎপন্ন হবে এইভাবে, এই কোণটার একান্তর কোণ এটা, এটা আর এটা। একান্তর কোণ কাকে বলে? একটা দুইটি সমান্তরাল সরলরেখাকে, যদি দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটা রেখা আড়াআড়িভাবে ছেদ করে, তাহলে ছেদকের একই পাশের কোণগুলোকে অনুরূপ কোণ আর ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে একান্তর কোণ বলা হবে। তার মানে এখানে যদি এক লিখি এটা হচ্ছে অনুরূপ কোণ, এটা যদি দুই লিখি এটা দুই হবে, এটা হচ্ছে একান্তর কোণ। আমাদের এই প্রমাণটা এখানে কাজে লাগবে এগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রমাণটা একটু দেখাচ্ছি। তাহলে এখানে বিশেষ নির্বাচন, নির্বচন, তাহলে বই লেখা আছে, তারপরও আমি একটু লিখে দিচ্ছি। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক এবং এসি ও বিডি তার দুইটি কর্ণ। এখন প্রমাণ করতে হবে যে, দেখো এবি বাহু সমান হচ্ছে সিডি বাহু, এটা প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে বিসি বাহু সমান হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা আমি এটা মুছে দিলাম, বিসি বাহু সমান হচ্ছে এডি বাহু, এবং আমরা কোণগুলো অর্থাৎ এ বি সি কোণ সমান হচ্ছে এ ডি সি কোণ, আর একটা হচ্ছে বি এ ডি কোণ সমান হচ্ছে বি সি ডি কোণ, এগুলো প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণটা খুব সহজ, আমি এখানে প্রমাণটা একটু দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। তো এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে দেখো, এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তাহলে আমরা লিখতে পারবো এ বি সমান্তরাল হচ্ছে সিডি, এবং এসি তাদের ছেদক।
যদি এসে তাদের ছেদক হয় তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে কি বলা হয় একান্তর কোণ তাহলে আমরা বলতে পারবো যে বি এ সি কোণ সমান একান্তর এ সি ডি কোণ আবার আমরা যদি পরের অংশটা দেখি বিসি সমান্তরাল হচ্ছে এডি এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসিটাই হচ্ছে তাদের ছেদক সেক্ষেত্রে আমরা দেখব এটা এবং এটা সমান্তরাল তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারবো এ সি বি কোণ একান্তর ডি এ সি কোণ এখন আমরা এই দুটো ত্রিভুজ অর্থাৎ এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব তা লিখব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এ তাহলে কি পেলাম এই কোণ দুটো সমান আর এটা সমান আর এ সিটা হচ্ছে তাদের সাধারণ বাহু তার লিখব যে বি এ সি কোণ সমান হচ্ছে এ সি ডি কোণ আর হচ্ছে এ সি বি কোণ সমান হচ্ছে বি এ বি না এটা হচ্ছে ডি এ সি কোণ এবং এ সি সমান হচ্ছে এ সি অর্থাৎ এটা হচ্ছে সাধারণ বাহু বা ছেদক যাই বলি তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারবো যে এ বি সি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ ডি সি যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন আমরা অবশ্যই বলতে পারবো যে এ বি বাহু সমান হচ্ছে কত সি ডি বাহু এবং বি সি বাহু সমান হচ্ছে এ ডি বাহু আর বলতে পারবো যে এ বি সি কোণ সমান হচ্ছে এ ডি সি কোণ যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন ত্রিভুজের বাহুগুলো সমান হয়ে যায় পরস্পর আর কোণগুলো পরস্পর সমান হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা অনুরূপভাবে আমরা যদি এইটাকে ছেদক ধরি তাহলে এ বি ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজ সর্বসম প্রমাণ করলে আমরা এই কোণটা অর্থাৎ এ কোণ আর সি কোণটা সমান বলতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এই উপপাদ্য দুইটা বাসাতে ভালোভাবে প্র্যাকটিস করবা আমার ক্লাসটা দেখবা এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা বইটি নিয়ে পড়ার চেষ্টা করবা তাহলে খুব সহজেই এটা বুঝে যাবা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এটা এইচডব্লিউ থাকছে না তোমরা বাসাতে এটা প্র্যাকটিস করবা বোঝার চেষ্টা করবা এবং একাধিকবার বাসার খাতায় করবা তো আজ ভালো থাকো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম